গান বন করতেছেন কাকা? ও কাকা, আপনার মাথা ডাটা দেয়নি? ওরে আমার শোনা কাকা, বোমাই শুনি তো। সাধন করতেছেন দুকু দুকু পোলা আনিনে পিছলা খেলায় আপনি এসে হিয়ার হয়েছেন যে ভাত খাইছেন কি? ভাত খাই নাকি? ভাত খান নাই তো বিয়া বাড়ি খালি না। আমি আমার পেট ভরে খাইলাম বুঝছেন। তারপরে আমি গেছিলাম হুঁসুরারি, আমার হুঁসুর আবার না আমার নিয়ে একদম পাগল। আমি যে সময় জামু যার হাতে হাতে এক পা দুধ আনব, আইনা আমার হরি টান দিব কয় গরম করে দে, আমার হরি হাতে হাতে গরম টরম করে দুটা পোলানো গেছে অগরে দুই গ্লাস দিব আর বাঘ বাই যদি বাসে সব গল গল আমায় হেঁটে ঢাইলা দেয় বুঝছেন। ওই দুধ দিয়ে ভাত খেয়ে ফ্যাট বেড়ে যায় বুঝছেন না, গেলি আমার হুজুর পাগল হওয়া জায়গা কোনো বসবার দেবো না দেবো, কয় মোরান ফিরান ছালা ভিসা দে এইভাবেই করি। তা আপনার বাপু যিনি হিয়ার হয়েছেন আমি যে ফার্স্টে ডরাইলাম তাহলে আমাকে অল্প ফুটু দিবেন না, অল্প ফুটে দেন না। এই যে আমরা না এসকে ধুবড়ি ইউটিউব চ্যানেল আছে না, ওই চ্যানেলে ভিডিও বানাই বুঝছেন। এই ভিডিওগুলো আমরা মানসিক না মনোরঞ্জন দেওয়ার জন্য ভিডিওগুলো জায়গায় জায়গায় পাঠা দিই, মানুষ এই যে ভিডিওগুলো দেখে মনটা অল্প ফুর্তি হয়। এই যে দোতরা দোতরা জিনিস আসলে আমি বাজান হারি না, খালি না এত শো আপনি পারেন কি? আমার তো বাজান তো অবশ্যই না, আমি আজ করতে বাজাইবেন বাজাইবেন। আচ্ছা তাহলে শোনেন শোনেন শোনেন, এতবেলা যাই কই আপনি খারাপ টারাপ পাইন না, আপনার অরিজিনাল নামটা কি? আপনার বাপ মা আপনার নামটা কি রাখছে? আমি সেই কথা কথা দিই তরিকার হাদিসে সাধনার নাম কোয়া যাবে না বুঝছেন না। সেই নামটা কোয়া যাবে, আমি যখন স্কুলে পড়ছি না স্কুলে হাই স্কুলে পর্যন্ত পড়ছি তো আমি বেশি লেখাপড়া করি না, আমার সেই হিসাবে নাম হয় আব্দুর রশিদ। আব্দুর রশিদ এটা নামটা ইংলিশ দেখলে না বাংলা দেখলে? বাংলা দেখলাম। বাংলা দেখ ইংলিশ দেখলে কি পাবো? মিস্টার আব্দুর রশিদ। ইংলিশ দেখব মিস্টার আব্দুর রশিদ আর বাংলা হবো মোহাম্মদ আব্দুর রশিদ। থ্যাংক ইউ। শিখলাম আর কি, এলে কিন্তু শেখা লাগে, আমরাও তো পড়াশোনা করি না বুঝছেন। তারপর আপনার বাড়িটা অরিজিনাল বাড়িটা কোন জায়গায়? মানুষের অরিজিনাল ঠিকানা তো মাটির তলে তাই না? কিন্তু এখন যে দুনিয়াতে আসছেন এই ওর বাড়িটা কোনে? বিলাসীপাড়া। বিলাসীপাড়া কোন জায়গায় গো? দর্শক তো শুনতেছি আর মেন কথা আমি গেছিলাম হসুবাড়ি, ওই যে হসুর এক পা দুধ নিছে দুধে বাদাম খাইলে শ্বশুর আবার সে আলা আমাকে আদর করে। আপনি বিয়ে করেন নাই গো? বিয়ে করছেন আপনি? কিছু কইবেন না তারমানে, আপনি রাগ করছেন তাই না গো? এই যে কাকা কাকা, ও কাকা একটা গান কন। আপনি তরিকার মানুষ একটা গান কন, আমি দোতরাটা বাজাই। আমি সুর তুলি কাকা, ও কাকা আমি সুর তুলি, আপনি একটা গান কর। ওই যে একটা গান আছে না, খুদু গুতে ডুব দেই খুদু গুতে ডুব দেই খুদু গুতে কত ডুব দিন, ওই গানটাই কর। বুঝছি আপনি রাগ করছেন তাই না, গান মনে করতেছেন কাকা? ও কাকা আপনার মাথা ডাটা দেয়নি? ওরে আমার শোনা কাকা, ঘুমাইছেন তাহলে কাকা? যাই আমি, থাকেন যাই।
ওই কুকিল থাম থাম হ্যাঁ স্যার থাম থাম আরে হন ভাই কি কি কস হনেক না কি সে আরে তুই বলে পুরো গান কবারস শুনলাম তোরা দুই দিনকার পোলাপান আমার বিষয়ে কিছু জানোস না মাথা চাটিস না থাক আরে ভাই হন না থাম শুনলাম সাবধান আছেন তুই বলে পুরো গান কস স্টেজে আরে স্টেজ প্রোগ্রাম দিলে বড় বড় প্রোগ্রাম হয় তো লকডাউনের জন্য দুই বছর ধরে গান বাজনা বন্ধ স্টেজে দিলে প্রোগ্রাম হইতো সব গান আমি টানতাম ওরা খালি সামনে যায় লিপস মিলাইতো সব গান তো আমার লেখা তাই নাকি হ্যাঁ আর ওই যে তোর ইসে বাংলাদেশে বেদের মেয়ে জোসনা যেটা ফিল্ম সুপার ডুপার হিট ফিল্ম ওই গানটা তো আমার লেখা হ্যাঁ আমি নিজে টানছি ওই যে মা আমি বন্দি কারাগারে ওই গানটা আমি নিজে টানছি সুপার ডুপার হিট তাহলে কো অল্প শুনি আমি দেখ তোরা থাম ভাই থাম তোরা হলি দুই দিনকার চ্যাংরা প্যাংরা আমার ওই গানের মর্যাদার মর্ম যেটা সম্মান তোরা দিতে পারবি না কেন ওটা তোরা ক্যাসেটে ব্যাগে হোম থিয়েটারে শুনছিস অরিজিনাল শুনলে তো তোর ভালো নাও লাগতে পারে আরে ভাই ভাল লাগবো তুই কো শুনি ঠিক আছে ঠিক আছে তাহলে তুই শুনবি তাহলে আমার গানটা শুন অন্যদিন শুনিস গলাটা একটু বেশি ভালো না হে ভাই কাল্লা কেছে ক গোমা বিপদে বাইরের আলো চোখে পরে না মা সকালে দুটি রুটি দেয় দুপুরেও দুটি রুটি দেয় রাইতে দেয় চারটা রুটি খেয়ে পেট ভরে না মা আমি গানের মর্যাদা দিতে পাবি না ওই জন্য আমি সব জায়গায় গান কানি আমি স্টেজ প্রোগ্রাম করি তো থাক থাক থাক